ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে জাল ভোট ও অনিয়ম হয়েছে দাবি করে পুনঃনির্বাচন চেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সেই সঙ্গে প্রার্থী নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য তীব্র ভাষায় ঢাকার পুলিশ কমিশনারের সমালোচনা করেছেন তিনি পুন দাবি জানিয়ে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছেন হিরো আলম আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ওই চিঠি পৌঁছে দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন উপনির্বাচনে হিরো আলমকে নিরাপত্তা দিতে না পারার বিষয়টি স্বীকার করে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক শনিবার বলেছিলেন এই প্রার্থী যে দ্বিতীয়বার ওই কেন্দ্রে গেছেন সেটি তাদের জানা ছিল না পুলিশ কমিশনারের ওই বক্তব্যকে দুঃখজনক হিসেবে বর্ণনা করে হিরো আলম সাংবাদিকদের বলেন কমিশনার ফারুক স্যার যে কথাটা বলেছেন তা খুবই দুঃখজনক লজ্জাজনক তার লজ্জা থাকলে এই কথা বলতো না কারণ একটাই উনি বলেছে আমি নাকি একই কেন্দ্রে দুইবার গেছি দৃষ্টি আকর্ষণ করছি ভিডিও ফুটেজগুলো দেখবেন আমি ওই কেন্দ্রে দুইবার গেছি কি না একবারই গিয়েছিলাম শনিবার দুপুরে রাজধানীর পল্টনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন হিরো আলমের ঘটনাটা ওই কেন্দ্রে যখন সমস্যা হচ্ছিল কেন্দ্রের পুলিশ তাকে বের করে দিয়েছে বাইরে কি পরিস্থিতি ছিল খুব সম্ভবত সেই পুলিশ কর্মকর্তা জানতো না বাইরে কি অবস্থা সে ভেতরেরটা দেখেছে বাইরে পরিস্থিতি তার হয়তো ওভাবে জানা ছিল না তারপরেও আমরা তদন্ত করে দেখছি আসলে তার বাইরের পরিস্থিতি জানা ছিল কি না ডিএমপি কমিশনারের ওই যুক্তি খণ্ডন করে হিরো আলম রোববার বলেন শুধু ভোট কেন্দ্র নয় পুলিশের দায়িত্ব পুরো দেশের নিরাপত্তা দেওয়া ওনারা বলেছেন নিরাপত্তা ভেতরে দেবে বাইরে দেবেন না এটা ভুল ধারণা কারণ পুলিশ সারা বাংলাদেশে নিরাপত্তা দেবে এটাই পুলিশের কর্তব্য পুলিশের দায়িত্ব ঢাকা সতেরো আসনের পুরো এলাকার নিরাপত্তা দেওয়া অথচ দেখলাম আমাকে যারা মারধর করছে পুলিশ তাদেরকে বের করে দিচ্ছে আমাকে বের করে না দিয়ে তাদের উচিত ছিল আমাকে সসম্মানে কেন্দ্রের ভেতর থেকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়া কেন্দ্রের বাইরে কি পুলিশের দায়িত্ব নেই এই প্রশ্ন রেখে স্বতন্ত্র এই প্রার্থী বলেন যখন আমাকে ওরা বেদম মারধর করছিল তখন পুলিশের কর্তব্য ছিল আমাকে রক্ষা করা তারা বিজিবি মোতায়েন করেছে তারা আমাকে মারতে মারতে যখন বিজিবির গাড়ির কাছে নিয়ে গেল তখন বিজিবির গাড়ি থেকে একটা লোকও নামল না তারা আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করেছে পুলিশ আমাকে কোনো নিরাপত্তা দিতে পারেনি